This is Kolkata TV's podcast news. আপনারা শুনছেন পটকা। কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 100 দিনের শ্রমিকদের টাকা দিলেন। আমি ভাস্বতি, জানাবো বিস্তারিত। কথা রাখলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, 100 দিনের কাজের টাকা পৌঁছে দিলেন বাড়ি বাড়ি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে 100 দিনের কাজের জব কার্ড হোল্ডার যারা দিল্লিতে ধর্নায় গিয়েছিলেন, সেই শ্রমিকদের বাড়ি বাড়ি টাকা পৌঁছে দেওয়া হলো। দলের সাধারণ সম্পাদকের নির্দেশে ক্যানিং পশ্চিমের বিধায়ক পরশরাম দাস বৃহস্পতিবার সকালে নিজের বিধানসভা এলাকার মাতলা এক গ্রাম পঞ্চায়েত এলাকায় ঘুরে ঘুরে সাংসদদের পাঠানো টাকা ও শুভেচ্ছা বার্তা তুলে দিলেন সেই শ্রমিকদের হাতে। ক্যানিং মহকুমা এলাকার 18 জনকে প্রথম দফায় টাকা পাঠানো হয়েছে। এদিন বাপ্পা মিস্ত্রি, অন্নপূর্ণা শিকারী, শার্তী মিস্ত্রির হাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাঠানো টাকা তুলে দেন পরেশ। সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের এই উদ্যোগে খুশি সকলেই। এই শ্রমিকদের নিয়ে দিল্লিতে কৃষি ভবনে ধর্ণা দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ছিলেন তৃণমূলের নেতা, মন্ত্রী, সাংসদরা। বাসে করে ওই শ্রমিকদের দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল। শুনুন পটকা রাত দিন 7-3।